আমি রসুন কাঁচামরিচ এবং পেঁয়াজ ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে মাছের ঝোল দিয়ে দেব। আমি হচ্ছে এখন মাছের ঝোল দিয়ে দিচ্ছি। আজকে একটু রান্নাটা বলতে পারেন ভিন্ন ধরনের, বলো দেন। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো, ঠিক আছে। চুলার চালটা একটু বাড়িয়ে নিলাম। সেই সাথে হচ্ছে টোটালি কষানো হয়ে গেছে, দেন আমি এখন আমার পটল এবং পেঁপে দিয়ে দিলাম। এই যে নাও, এই যে এখন বিষয় নর্মাল হয়নি, এখন মিক্সড করে নেব। নেড়ে চেড়ে সুন্দর করে মিক্সড করে নেব, যাতে করে যে মশলাগুলো আছে আমার তরকারিগুলোকে একদম মিলে যায়। মিক্সড হয়ে গেলে আমি হচ্ছে সুন্দর করে ঢাকনা দিয়ে দিব কষানোর জন্য। তো আমি হচ্ছে আবার একটু নেড়ে চেড়ে দেব ভালো করে সবগুলো তরকারি হওয়ার জন্য। আমি সুন্দর করে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। তো আমি হচ্ছে এখন প্রয়োজন মতো পানি দিয়ে দেব। প্রয়োজন মতো পানি দেওয়া হয়ে গেলে সুন্দর করে একটু নেড়ে চেড়ে পানি এবং মশলা তরকারি স্বয়ংসম্পূর্ণভাবে নাড়া দিয়ে দিব। এবং হচ্ছে বাকি যে মাছের ঝোলটা ছিল ওই মাছের ঝোলটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো আমাদের তরকারিটা অনেকটা হচ্ছে টেনে গেছে, এখন আমরা মাছ দিয়ে দিব। এখন হচ্ছে আমরা হচ্ছে আর একটু ঝোলটা টানার জন্য অপেক্ষা করবো, ঠিক আছে। একটু ঝোলটা টানার জন্য আমরা অপেক্ষা করব। ঝোলটা টেনে গেলে আমাদের রান্না শেষ। সাথে একটু ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিয়ে দিবেন, আমার ঘরে এখন নেই তাই আমি দিতে পারছি না। তো
finally কাগজটা আমাকে দিচ্ছে আচ্ছা এটার মধ্যে কি লেখছে ঠিকই তো একটা খুশি খেতে হবে।